নমস্কার বন্ধুরা, আমি আপনার বন্ধু রূপক এবং আজকে আমাদের যোগা স্টুডিও, যোগা অ্যান্ড ফিজিও স্টুডিও নির্ভানার পঞ্চম বর্ষ উদযাপন হতে চলেছে। তো এই হলো আমাদের ডেকোরেশন, যেটা আমাদের এই ম্যাডাম এবং আমাদের সহকর্মীগণ করে তুলেছে। ইনি ফাও, ইনি একটু আগে এসেছেন, আর মাস্টারটা খুলে ফেলো, রাজীব, মিস্টার রাজেশ পুরোহিত এবং পিজু হালদার। পিজু না পিজু, এখানে এখানে এদিকে এদিকে খেয়াল দেবেন না, আর আমি আসবো, ওখানে আসবো, পুরো এখন না, এদিকে দেখতে পাচ্ছেন। আর তো দেখতে পাচ্ছেন আমাদের ফিজিওথেরাপি স্যার খুবই মনোযোগ সহকারে শেষ প্রস্তুতির জন্য রেডি হয়ে চলেছেন। আশা করি সব ভালোই হবে, চলুন দেখে নেব। এই 5 বছর আমরা নির্বাণের সমস্ত প্রথমে ম্যাডাম এবং স্যার যাদের যারা আমাদের আমাদেরকে নিয়ে এতদিন একটা ফ্যামিলির মতো করে নিয়ে চলেছে, ধন্যবাদ জানাই। এবং আমাদের যে যারা রয়েছেন কলিগরা সকলকে ধন্যবাদ শান্তরে। প্রথম দিন থেকে স্যার ম্যাডাম আমাদেরকে একদম নিজেদের ছেলের মতো করে বাড়ির আমরাও বাড়ির অভিভাবক হিসেবে দেখে এসেছি, আমাদেরকে সেইভাবে পরিচালনা করেছে এতদিন পর্যন্ত এবং করেও যাচ্ছে। আর কি আর কারণ হচ্ছে নির্মাণ, আর আমাদের কি মানে আমি একটু খিটখিটে বাজে লোক, কিন্তু একটা জিনিসই পছন্দ করি, সেটা হলো পারফেক্ট ওয়ার্ক, আর কিচ্ছু লাগে না। সঠিক কাজের কোনো দ্বিতীয় বিকল্প নেই, সবসময় কি সঠিক কাজ হবে? হতে পারে না, মানুষ মাত্রই ভুল হবে, তার জন্য একটু দাঁত খেঁচানি, মুখ ছামটা, কিন্তু তারপরেই গলা জড়িয়ে ভালোবাসা আর সবকে সাথে চলা, কখনো নরম কখনো গরম। মাঝে মাঝে আমি কিছু আমার জুনিয়ার্সকে একসময় বলেছিলাম, আমরা হচ্ছি ট্র্যাপিজয়েডাল আর সাইনুসয়েডাল IFT কারেন্টের মতো, কখনো একই রকম যাচ্ছি, আবার একটু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি। সো দ্যাট ইফ আই স্টিল রিমেম্বার সায়নী, সব থেকে বেশি আমার কাছে মানে বকা যদি খেয়ে থাকে, সায়নী আর সুষমা হচ্ছে দাঁড়িপাল্লার দুদিকে বসে থাকা, এত গালি মনে হয় আমার মানে আমি আমার এই 39 ইয়ার্স এ কাউকে দিইনি, যে আমি সায়নী আর সুষমাকে দিয়েছি। বাট ইচ এন্ড এভরিওয়ান, কেউ এগিয়েছে, কেউ পিছিয়েছে, কেউ এগোচ্ছে, কেউ পিছোচ্ছে, তাকে পিছনোকে আগানো আর আগানোকে আরো দৌড়ানো, এটাই আমার টার্গেট। আনে সো 5-এর জায়গায় এখনই আমরা গল্প করছিলাম, হয়তো 6টা প্রতিপাতে 6 হবে, তারপর 5-এর পাশে 50ও হবে, তারপর সিলভার জুবলি হবে। হ্যাঁ,
বাট আমরাও যদি না থাকি সাম অফ দ্য আদার উইল কাম অ্যান্ড টেক দ্য লিড কেউ একটা পরবর্তীকালে টিম ম্যানেজার হবে কেউ একটা কোম্পানির বস যা ডাইরেকশনস দেয় সেইগুলোকে অ্যাডাপ্টেশন করবে তার জন্য MBA মাস্টার্স বিশাল কিছু হওয়ার দরকার নেই শুধুমাত্র দক্ষতা একটাই লাগে ম্যান ম্যানিপুলেশন মানুষকে পরিচালনা করা কারণ আমরা পেশেন্টকেই পরিচালনা করি এন্ড অফ দ্য ডে রাইট অর রং না 10 দিন নয় আর 5 দিন নয় দেখুন আমার আপনার আরাম হবে যোগাটা একটু ঠিক করে করুন দেখুন কি হবে সো একটা জিনিস কি আমরাও কোথাও কাজ করতাম সো কাজের অ্যাটমসফিয়ারের প্রেশার ভালোবাসা ধাক্কাটাও পেয়েছি কিন্তু হোম অ্যাটমসফিয়ার আমরা যেদিন থেকে অন্য জায়গায় কাজ ছেড়ে এখানে একসাথে তৈরি করেছিলাম সেদিন থেকে এটাই ছিল যে যারা পিঠে কাঁধে বহন করে পাহাড়ে তুলছে তারা সবসময় পাহাড়ের উপরেই উঠবে বলবে যে তোমার মেমোরি কার্ড করবো সত্যি কথা হলো ফেস করছি জিতা ও জানে।